হেই এভরিওয়ান, আমি হচ্ছে কেশব, আর তুমি দেখছো তোমার পছন্দের চ্যানেল কেশব গুইন। অবশ্যই অনেকদিন পর একটা ভিডিও ছাড়তে বাধ্য হলাম, কারণ প্রচুর মানুষ বিভ্রান্তিতে ভুগছে। কি বিভ্রান্তি আমি একটু পরে স্পষ্ট দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। বিষয়টা খুব সিম্পল, অবশ্যই থাম্বনেল এবং টাইটেল থেকে আশা করি বুঝতে পেরে গেছো যে আমি কি বিষয়ে কথা বলতে চাইছি। বেসিক্যালি আমি যে বিষয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে মাস্ক নিয়ে। মাস্কের ব্যাপারে প্রচুর মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। যারা যারা বিশেষ করে চশমা পড়েন, মানে পাওয়ার চশমা পড়েন, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে মাস্ক পরার সময়। অবশ্যই যে বিষয়টা ক্লিয়ার করে দিতে চাইবো সেটা হচ্ছে, মাস্ক ব্যবহার যদি না করা হয় তাহলে একটা মোটা অঙ্কের ফাইন অবশ্যই তোমাকে গুনতে হলেও হতে পারে। কারণ মাস্ক ব্যবহার করার মধ্যে সুরক্ষা রয়েছে তোমার এবং তোমার আশেপাশে পরিবার এবং তার সাথে তোমার অবশ্যই পরিজনের। তো মাস্ক ব্যবহার করছি প্রচুর মানুষ দেখছি, বিভিন্ন রকম মাস্ক, বিভিন্ন কালারিং মাস্ক, বিভিন্ন মাপের মাস্ক, সরকারি মাস্ক, বেসরকারি মাস্ক, তারপরে N95, EN97, তারপর 99, অনেক রকম মাস্ক বেরিয়েছে, পিপি কিট বেরিয়েছে, তারপরে হেড শিল্ড বেরিয়েছে। তবে মাস্ক, যারা এই ধরনের কিছু মাস্ক ইউজ করছো, যারা মাস্ক ব্যবহার করছো, মাস্ক কি জন্য ব্যবহার করা হচ্ছে এটা আগে জানতে হবে, যাতে নাক এবং মুখ দিয়ে কোনো রকম ভাবে কোনো জীবাণু বা ভাইরাস না ঢুকতে পারে। তো সেই নাকটাই যদি খোলা থাকে তাহলে তো ভাইরাস ঢুকতেই পারে। কিরকম করে বলে দিচ্ছি আরেকবার, এইটা হচ্ছে মাস্ক ব্যবহার করার টোটাল টোটাল পদ্ধতি। নাক এবং মুখ দুটি গার্ড কিছু মানুষ ব্যবহার করছে, মানে কিছু মানুষ বলবো না, মানে 100 মধ্যে প্রায় আমি 70টা মানুষকে বলতে পারবো, দেখিয়ে দিকে চোখে আঙুল দেখিয়ে বলতে পারবো যারা মাস্ক ব্যবহার করছে এরকম করে। ভাই নাক দুটো তো খোলাই রয়েছে, তো তাহলে মাস্ক ব্যবহার করা না করা দুটোর মধ্যে পার্থক্য কোথায়? তো বলবে হয়তো নেমে গেছে বা এরকম কিছু প্রবলেম, আমার ক্ষেত্রেও কিছু কিছু সময় হয়েছে, আমি লক্ষ্য করেছি। তো দেখো নেমে যাওয়াটা একটা আলাদা ব্যাপার, কন্টিনিউয়াসলি নাকটা খোলা থাকা দুটো দুটো আলাদা জিনিস, কমপ্লিটলি আলাদা জিনিস। আই কমপ্লিটলি এগ্রি দ্যাট। তো এর মধ্যে অনেক মানুষ বলবে নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে, কিছু মাস্ক খুব টাইট, যে মাস্কগুলো নর্মালি 10 টাকা 20 টাকা করে নর্মাল, মানে করোনার জন্য নয় নর্মালি পাওয়া যেত, সে মাস্কগুলোতে প্রচন্ড নাকে একটা নিঃশ্বাস ধরে যাচ্ছে, জম ধরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কিছু মানুষের ওইটার জন্য চশমা যারা পরে তাদের চশমাতে একটা ভাব বাদ পড়ে একবার উঠে চশমাটা সাদা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না, এরকম টাইপ প্রবলেম হতে পারে। তো তার জন্য একটু বড় টাইপের মাস্ক অবশ্যই ব্যবহার করলে নিঃশ্বাসের প্রবলেমটা হবে না। এই মাস্কটা সরকারি তরফ থেকে দেওয়া হয়েছে, আমি আজকে প্রথমবার এই মাস্ক ব্যবহার করলাম, কারণ এর আগে তুমি জানো আমি কি মাস্ক ব্যবহার করতাম, যেগুলো টুপি টাইপের যেটা পাওয়া যেত শীতকালে, সেই জিনিসটা আমি দুটো অল্টারনেট করে ব্যবহার করতাম, খুব মোটা এবং খুব সচ্ছল, গলা অব্দি পুরো ঢাকা থাকতো আমার, সেখানে কোনো দড়ি সিস্টেম ছিল না। তো এটা বলতে আমি বাধ্য হলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো এটা। এবার কি বলতো ব্যাপারটা, ঠিকভাবে সেভাবে সময় বা সুযোগ হয়ে উঠছিল না বলার জন্য, কিন্তু এখন না বলে আর পারছি না ভাই। রাস্তাঘাটে প্রচুর মানুষ দেখছি এভাবে ঘুরছে, তো তাদের কাছে রিকোয়েস্ট, এক হাত জোড়া জোড়া করে, যেহেতু দু হাত জোড়া করতে পারছি না, চ্যানেলটা হোল্ড করে ধরে আছি তার জন্য, যে প্লিজ আপনারা এটা করবেন না। কারণ মাস্ক যদি ব্যবহার করতে হয় প্রপারলি ইউজ করুন, নাক এবং মুখ দুটি ঢেকে রাখুন, আর যদি না থাকতে পারেন তাহলে রুমাল বাঁধুন, কিন্তু নাকটা খালি রাখবেন না। ম্যাক্সিমাম মানুষ দেখছি নাকটা খালি রাখছে, ইভেন আমি কাটোয়া কলকাতা বর্ধমানের কথা বলছি না, আমি বলছি দিল্লির কথাটাও বলছি। তো দিল্লি বলো, আগে আপনি যে শুনতে পারো, তো প্লিজ আপনার নাক আর মুখ জো হ্যায় উসকো পুরি তরহ সে ঢাক লো, তাকে ভাইরাস কিসি ভি তরিকে সে আপকে অন্দর না যা পায়ে। বহুত বহুত ধন্যবাদ আপ সবি লোগোকো, আগে সাবস্ক্রাইব না কর চুকে হো তো প্লিজ সাবস্ক্রাইব কর লো, হিট দ্য লাইক বটন এন্ড শেয়ার ইফ ইউ লাইক দিস। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।